پیش حق مجدہ شفاعت کا سناتے جائیں گے پیش حق مجدہ شفاعت کا سناتے جائیں گے آپ روتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے ہمارے ڈاکو اللہ نے ڈاکتے ہونے ٹیلی فون لگے نہیں چلے فیکس مائک کس مارا لگے না আল্লাহ পাক বলেন জোরে বললে শুনি আস্তে বললে শুনি মনে মনে বললেও শুনি কোন বান্দা যদি মনের অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি ডাকে আল্লাহ মুখের ডাক আর মনের ডাক কিন্তু একরকম না মুখের কথা আর মনের কথা একরকম না বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন দিল সে জুবাত নিকলতি হ্যায় اثر رکھتی ہے پر نہیں مگر طاقت پرواز رکھتی ہے دل تھے جو کتھا بھی روئے تا پرباب بستر کرے دانا آئی کنتو تا اٹھتے پارے دل تھے کہ کنو مانون جو دن ایک بار ڈاکے اللہ امتر انتستان تھے کہ سب بولی ڈاکے اللہ امتر تھے کہ মোহব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ আল্লাহ পাক সত্তর বার ডাকের সারা দিয়ে বলেন বান্দা কি চাও আমি তোমার কাছে আজি কি চাও আমি তোমার একদম কাছে এই যে কোরআন শরীফ এখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিম وَإِذَا سَأَلَكَ عِبَادِي ও হাবিব যখন আপনার কাছে লোকেরা আমার ব্যাপারে জিজ্ঞেস করে فَإِنِّي قَرِيبٌ আমি বান্দার নিকটবর্তী এখানে আলেম যারা আছেন তারা একটা কথা বুঝবেন আমি আলেমদের জন্য একটা কথা বলছি ওলামাদের জন্য অন্যরা বুঝতে পারবেন বিষয়টা আলেমরা ভালো বুঝবেন এই কোরআনে কারীমের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত জায়গায় বলেছেন আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ বলতেছেন ভালো করে বুঝেন আল্লাহ রসূলকে যত জায়গায় বলেন আপনাকে প্রশ্ন করা হয় সেখানে আল্লাহ বলতেছেন কুল আপনি বলুন যত জায়গায় প্রশ্ন করা হয় আল্লাহ বলেন কুল আপনি বলুন যেমন ওয়াইয়াসআনুনাকা আনিল আনফাল ও নবী আপনাকে প্রশ্ন করা হয় গনিমতের মাল সম্পর্কে আপনি বলুন কুলিল আনফাল আপনি বলুন এই গনিমতের মালটা আল্লাহর জন্য রাসূলের জন্য নির্ধারিত প্রশ্ন করা হচ্ছে ওয়াইয়াসআনুনাকা আনিল আহিল্লা ও নবী আপনাকে প্রশ্ন করা হচ্ছে আজ সম্পর্কে কাফেররা প্রশ্ন করেছে নবীজি সাত বাড়ে কেন কমে কেন শুক্লপক্ষে বেড়ে বেড়ে পূর্ণিমার রূপ গ্রহণ করে আবার কৃষ্ণপক্ষে ক্ষয় হতে হতে অমাবস্যায় পরিণত হয়ে যায় এটা বাড়ে আর কমে কেন আল্লাহ নবীর কাছে প্রশ্ন হয়েছে নবীজি কোন কথার জবাব দিতেন না যতক্ষণ আল্লাহ পাক জবাব না দিতেন আল্লাহ পাক বলেন ওয়াইয়াসআলু আনুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস নবী প্রশ্ন করা হচ্ছে চাঁদ সম্পর্কে আপনি বলুন কোন আপনি বলুন চাঁদ হচ্ছে একটা ক্যালেন্ডার চাঁদ হচ্ছে একটি পঞ্জিকা পৃথিবীর সমস্ত মানুষ যেন মাস দিন গণনা করে হিসাব রক্ষা করতে পারে এই জন্য চাঁদকে আমি মা শূন্যে বিশ্ববাসীর জন্য একটা স্থায়ী ক্যালেন্ডার হিসেবে ঝুলাই রাখছি জোরে কম সুবহানাল্লাহ ওয়াইয়াসআনুনাকা আনিল মাহীদ অনবী আপনাকে প্রশ্ন করা হয় মেয়ে লোকদের মাসিক রোগ সম্পর্কে কুল হিয়া আদা আপনি বলুন এটা একটি রোগ এটা একটি অসুস্থতা ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি হে নবী আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে কুল ফীহিমা ইসমুন কাবীর এইভাবে করে কোরআন শরীফে যত জায়গায় আছে ও নবী আপনাকে প্রশ্ন করা হয় সাথে সাথে আল্লাহ বলেন কুল আপনি বলুন সারা কোরআন শরীফে একটা মাত্র জায়গা যেখানে আল্লাহ বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলুন এ কথা আল্লাহ বলেন এ কথা বলেন একটি আয়াত
وإذا سألك عبادي عني قل قل الله قريب আপনি বলুন আল্লাহ নিকটবর্তী, এরকম আল্লাহ বলেন। এখানে কায়দাটা হতেছে সারা কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলতেছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় আমার ব্যাপারে, যেহেতু প্রশ্ন আপনার আমার ব্যাপারে জবাব আপনার দেওয়া লাগবে না, সরে থাকেন, জবাবটা আমি দিয়ে দিই। ও বান্দা, রসুলের কাছে আমার ব্যাপারে প্রশ্ন করেছ, জবাব আমি দিচ্ছি, আমি তোমার সবচাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ, আমি তোমার সবচাইতে বেশি কত কাছে? ونحن أقرب إليه من حبل الوريد তোমার যে সারা যে রোগের উপরে তোমার মাথাটা খাড়া, এই রোগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি নিকট বলছি। সুবহানাল্লাহ, আমার ভাইরা কন্ত, আল্লাহ আমাদের এই যে রোগ এই ঘাড়ের কাছে, এর থেকেও কাছে, আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি না? আপনারা তো কোন যে হ্যাঁ করি, করতে পারে। এ কথা যেন আপনাদের মনের কথা হয়, দোয়া করি। তার কারণ হল আল্লাহ আমার ঘাড়ের চাইতেও বেশি কাছে, এটা যদি বিশ্বাস করতাম তাহলে যারা ব্যবসা করি ওজনে কম দিতে পারতাম না, চাউলের মধ্যে তুষার গুড়া জনমের মতো মিশাইয়া বেচতে পারতাম না, ঠিক কিনা? কর আল্লাহ এত কাছে, একথা বিশ্বাস করলে জমিনের আইল ছাড়া সম্ভব নয়, মদ খাওয়া সম্ভব নয়, চেনা করা সম্ভব নয়, এত কাছে রেখে আল্লাহকে মিথ্যা বলা সম্ভব নয়। অথচ আমরা মিথ্যাও বলি, ওজনও কম দিই, খাদ্যও ভেজাল দিই, তাহলে বোঝা গেল আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত কাছে, তা বলে বিশ্বাস করি, তবে তা মুখে অন্তরে বিশ্বাস করি। এবার কি বলবেন? আমি আমার ভাইদের খেদমত আরজ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি তার প্রতি এই বিশ্বাস রাখতে হবে, গুনাহ করেছি মাফ চাইতে হবে, আর ওই গুনাহ করা যাবে না, এভাবে যদি তওবা করা যায় আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই, থানায় যদি কারো বিরুদ্ধে কেস হয়, কোনো চোর যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণে মিলে গেল চুরি করেছে, জেল হবে কিনা? জেল হয়ে যাবে ছয় মাসের, ছয় মাস পর মুক্তি হল, আবার চুরি করলো, আবার জেলে গেল, আবারও চুরি করলো, আবার জেলে গেল, যতবার জেলে যাবে আবার জেল থেকে মুক্ত হবে, কিন্তু থানায় প্রতিবারে তার নাম রেকর্ড হতে থাকবে, তাই না? থানায় একটা ব্ল্যাকলিস্ট আছে, একটা দাগি খাতা আছে, ওই খাতায় নাম উঠতে থাকবে, জেল থেকে মাফ পাবে, কিন্তু ওই অপরাধীর খাতায় তার নামটা থেকেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কারবার উল্টা, যদি কোনো মানুষ গুনাহ করে সেই গুনাহ থেকে যদি তওবা করে, চোখের পানি ফেলে যদি গুনাহ মাফ চায়, আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতায় যে নাম থাকে ওই নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই, ওই নামটাও রাখি না, মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন রহমান রহিম। আল্লাহর কাছে যখন বান্দা কান্দে গভীর রাত্রে, শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, মুসলিম শরীফের হাদিস, প্রথম আকাশে এসে ডাকেন, ও আমার বান্দারা কে আছো, গুনাহ করে করে জীবন ভর্তি করে ফেলেছো, আমার কাছে কাঁদো, ঋণগ্রস্ত হয়েছো, ঋণ পরিশোধ করতে পারো না, আমারে বলো কে আছো, এমন জীবনটাকে বরবাদ করে ফেলেছো, অসুখ হয়েছে সারে না, আমাকে বলো, এভাবে আল্লাহ ডাকতে থাকেন। ওই সময় যে সমস্ত আল্লাহর বান্দারা আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ যত গুনাহ করেছি আমার তো বেঁচে থাকার কথা না, তুমি বাঁচায় রাখছো। হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলেন, ও হাবিব, যখন একটা বুড়া মানুষ আমার কাছে হাত উঠায়, দাড়ি পাকা মানুষ, একজন দাড়ি পাকা বৃদ্ধ মানুষ যখন আমার কাছে হাত উত্তোলন করে, নবীজি বলেন ওই বুড়া মানুষটা যখন বলতে থাকে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এখন বয়স নাই, কামাই করতে পারি না, তাই ছেলেপেলেরা আমার চোখে দেখতে পারে না, বউয়ের কাছে আমার কদর নাই, ছেলেপেলের কাছে আমার কদর নাই, ঘরে আমার জায়গা নাই, এখন আমি কামাই করতে পারি না, আমি এখন দাঁড়াতে পারি না, কোমর সোজা হয় না, পা চলে না, শুনতে পাই না, কান বন্ধ হয়ে গেছে, চোখে দেখি না, চোখের দর্শন শক্তিও নষ্ট হয়ে গেছে,
রব্বুল আলামিন পেছনে এত গুনাহ করেছি যে তোমার কাছে কিছু বলার মতো সাহস আমার নাই। এই বলে যখন বান্দা কান্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে বুড়া বান্দা যখন আমার দরবারে হাত তুলে কাঁদতে থাকে তখন আমার শরম হয় এই বুড়া মানুষটারে কেমনে আমি খালি হাতে ফিরাইয়া দেই, আমি খালি হাতে এই বুড়াটাকে ফিরাইতে পারি না। মানুষ যখন এভাবে কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলা কান্দে কেন, সব তো ঘুমায় গেছে ওরা কান্দে কেন? ফেরেশতা বলে রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে জাহান্নামের আযাব থেকে মাফ চায়। আল্লাহ জিজ্ঞেস করেন ওরা আমার জাহান্নাম দেখছে নাকি বলে না দেখে নাই, ওরা আমারে দেখেছে নাকি বলে না দেখে নাই, আমার বেহেশত দেখেছে নাকি বলে না দেখে নাই। আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওরা আমার বেহেশত দেখে নাই, দোযখ দেখে নাই, আমারে দেখে নাই, শুধু আমার নবীর কথা বিশ্বাস করেছে, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে এই গভীর রাত্রে কিভাবে কাঁদতেছে, ওদের কান্নায় আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার এই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ হচ্ছেন রহমান রহিম গফুর গফার, এই হিসাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি আমাদের মালিক তিনি আমাদের মনি। এই আল্লাহরে মানুষ বিশ্বাস করে না, কয়েক পাতা ইংরেজি বই পড়িয়া তারপর কয় যে সব বুঝছি, বলে কি বুঝছো, কয় দেয়ার ইজ নো গড, মাথা খারাপ কথাটা, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই, সব নাকি এমনি এমনি হয়। এই যে আমাদের দেশে এক গরু পয়দা হয়েছে আহমদ শরীফ, নাম শোনেন না আপনারা, আমরা বলেছি যে এটা তো আহমদ শরীফ না, এটার নাম হচ্ছে আহমাক, আহমাক শরীর, শরীফ শরীফ মানে ভদ্র আর শরীর মানে দুষ্ট আর আহমক মানে বেকু, ওর হচ্ছে বোকা, একদিকে বোকা আর একদিকে দুষ্ট। বোকা কেন? বোকা এই জন্য বেচারা ডক্টরের ডিগ্রি করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখাপড়া জন্য বিদ্বান ব্যক্তি, অথচ মালিক চেনে না, মালিক চেনে না। কিন্তু আমাদের দেশে গরু তো মালিক চেনে, গরু তো মালিক চেনে না, বিলের মধ্যে পোলার মধ্যে রাতের বেলা যাইয়া আপনি ডাক দেন আপনার গরুরে, যেখানে থাকুক আপনার কাছে ছুটে আসবে, ঠিক কিনা কর? বাড়িতে যদি গরু তো কিছুটা ভদ্র, কুত্তা, এই কুকুর আপনার বাড়িতে যদি শিকারি কুকুর থাকে, রাত্রিবেলায় যদি আপনার বাড়িতে আর একজন যাইয়ে ওঠে আর যদি কাশি দেয় তাহলে তাকে তাড়াইয়া নদী পার করে ছাড়বে না কর? আর আপনি গত রাত্রে যান আওয়াজ দেওয়া লাগবে না, শুধু একটা কাশি দেবেন, কুকুর এসে আপনার পায়ে ল্যাস গুলাবে, মুখ ঘষবে, ঠিক কিনা? হ্যাঁ রে, আল্লাহ কুত্তায়ও মালিক চেনে, আহমদ শরীফ এমন গরু এমন কুকুরের চাইতে নিকৃষ্ট, মালিকরে চিনল না, জোরে কর না উযুবিল্লাহ, এমন কপাল পড়া, যেই লেখাপড়া শিখলে পরে স্রষ্টাকে চেনা যায় না, ওই বিদ্যা চার পয়সা মূল্য নাই, আছে মূল্য? মূল্য আল্লাহ রাব্বুল আলামিনকে বুড়ো আঙ্গুল দেখায়, আল্লাহ আবার এগুলোর কিছু কয় টয় পিঁপড়ায় যদি হাতিরে দেখে কয় যে কত বড় একখান হাতি হয়েছে, এই বলে যদি পিঁপড়া হাতিরে নিন্দা মন্দ করে হাতি কি তেড়ে আসে নাকি, পিঁপড়াকে তাড়াত করে করেন? মানুষ তো আল্লাহর কাছে মানুষগুলো কি কিছুই না, পিঁপড়ার চাইতেও ছোট, কিসের বড়াই মানুষে? আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গানিজু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিরের গোষ্ঠী আর বেনিয়াজ বেপরোয়া কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং একক, নিরঙ্কুশ, বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষি নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেন নাই, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, যেন বলেন সুবহানাল্লাহ, প্রচন্ড ক্ষমতার মালিক, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, ফকিরকে ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার কোটিপতিকে ভিক্ষুকে পরিণত করে দিতে পারেন,
যে প্রেসিডেন্ট দেখা যায় গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়ে বোঝাই সম্মানের কোনো অভাব নাই, আবার ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরাইয়া জেলখানার মধ্যে ঢুকাই দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, পারে কিনা? সরেকন পারে কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি, সব দেখেন সব শোনেন। অবশ্য রাতের বেলায় দেখেন না নাকি? আল্লাহ কি ঘুমায়? যেরকম আল্লাহ ঘুমান, তার কোন ঘুম নাই, তন্দ্রাও নাই, সব তিনি দেখেন এবং শোনেন। আল্লাহর উপরে এরকমের ইমান আনতে হবে, প্রচন্ড ইমান তার উপরে রাখতে হবে, তার রহমতের উপরে ভরসা করতে হবে, এবং এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল আমাদেরকে রহমত করতে পারবেন না, জাপ করতে পারেন। ইমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ইমান আনার অর্থই হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইন মানা, আল্লাহর বিধান মানা, আল্লাহর শাসন মানা। এই কোরআনে কারিমে আল্লাহ যেসব কথা বলেছেন সেই কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এটাই হলো আল্লাহর প্রতি ইমান আনা। ইমান আনার কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে বলেছেন ওয়াবিলুস সলিহাত, ইমান যেখানে আমলে সালেহের কথা সেখানে। ইমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে, আমলে সালেহের কোনো দাম নাই যদি ইমান না থাকে। কথা বুঝে আসতেছে আপনাকে? দেখুন কোরআনে কারিমের ভিতরে অন্যত্র এসেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন। তো এই যে ইমান যেখানে আমলে সালেহ সেখানে, আমলে সালেহ না হলে অর্থাৎ নেক কাজ সৎ কাজ না হলে ইমানের দাম নাই। এজন্য আমি দৃষ্টান্ত দিদিকে বলি ইমান হলো একটা এক, ওয়ান ওয়াহিদ, এক একটা ফিগার ইমান হলো এক, আর আমলে সালে নেক কাজ হলো শূন্য। নেক কাজগুলি কি কথা কন না কেন, নেক কাজগুলি কি শূন্য। এখন দাম কার বেশি, একের বেশি না শূন্যের বেশি? অনেকে বলে কয় যে না শূন্যের দাম বেশি, বলে কিরকম কয় যে একের সামনে শূন্য বসলো তো একের দাম বেড়ে গেল, এক দশ হয়ে গেল, আর একটা শূন্য দিলে এক একশো হয়ে গেল, কাজে শূন্যের দাম বেশি। আমি বলি আপনার থিওরি যদি ঠিক হয় তাহলে শূন্য বসাইতে থাকেন যতদূর পারে, তো বসাইলো একক দশক শতক সহস্র অযুত নিযুত কোটি লক্ষ পদ্ম খর্ব মহাখর্ব নিখর্ব এরকম করে করে জনমের মতো শূন্য বসাই দিল। আমি বললাম আপনার এখন একের দাম, আপনার এই শূন্যের দাম তো বেশি বললেন, আমি আমার এক উঠে পকেটে ঠুয়ে দিলাম, দেখি আপনার শূন্যের দাম কত হয়। শূন্যের আর দাম থাকবে? কোনো দাম থাকবে না। শূন্যের মূল্য হয় একের কারণে। শূন্যের মূল্য হয় কিসের কারণে? একের কারণে। এক আছে বলে শূন্যের দাম বেশি, আর যদি এক না থাকে শূন্যের কোনো দাম নাই। সুতরাং এক হল ইমান, আর শূন্য হচ্ছে ভালো কাজ। ইমান আছে, একটা ভালো কাজ করেছেন দশ হয়ে গেল, আর একটা ভালো কাজ করলেন একশো হলো, আর একটা ভালো কাজ করলেন হাজার হলো। এ হলো আপনার চিন্তায় এক হাজার হয়েছে, কিন্তু আল্লাহর খাতায় অনেক বেশি হয়েছে। কত হয়েছে? অনেক বেশি। কিরকম? মানুষ যখন হযরতে আদম আলাইহিস সালাম আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে নির্বাসিত করে দিলেন, শয়তান তখন বলল যে আদমের কারণে আমার জীবন বরবাদ হয়ে গেল, আমার আমল নষ্ট হয়ে গেল, ওই আদম সন্তানকে আমি জাহান্নামের ভিতরে বেশি বেশি ঢুকায় দেব, আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। আল্লাহ হায়াত দিয়ে দিলেন। শয়তান চলে আসার পরে রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও আমার ফেরেশতারা, এই শয়তান যখন আমার বান্দাদেরকে কোন কুমন্ত্রণা দিবে তখন তোমরা আমার ফেরে, আমার বান্দা যখন গুনাহ করার জন্য নিয়ত করবে তখন তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, গুনাহটা করা হয়ে গেলে একটা গুনাহই লিখবা। আর যখন আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই শুধু নিয়ত করেছে, একের পরিবর্তে একটা নেকি লেখা দাও, আর যখন ভালো কাজটা করা হয়ে যাবে তখন তার আমলনামায় একের পরিবর্তে দশ গুণ বাড়াইয়া লেখে দিও। জোরে কর সুবহানাল্লাহ। সুতরাং যত ভালো কাজ করবেন আপনার আমল বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আপনার আমল বাড়তে থাকবে। আর আপনার ইমান নাই, অনেকে কয় যে হুজুর এমনি আমি মানুষ খুব ভালো, বলে কিরকম ভালো? কয়েছে মিথ্যা কথা কই না, তারপরে যে জায়গায় টিউবওয়েল নাই টিউবওয়েল করে দিই, কানা মানুষের চোখ ভালো করে দেওয়ার জন্য অপারেশনের ব্যবস্থা করি, এতে মিসকিনরে খাইতে দিই, অনেক ভালো ভালো কাজ করি, খালি যে নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ইমানই তো নাই, তা নষ্ট হবে কি? ইমান তো থাকা লাগবে,
দিন লিমান দা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ইমাম নাই। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমান বলে দাবি করা কোন অধিকার তার নাই, কোন দাম নাই। আপনি নামাজ পড়েন না তো আল্লাহর সামনেই মাথা নত হইল না, আপনি কিসের মুসলমান? ওরকম গরু শগুনিও খায়, কয় যে আমরা গরুর গোশত খাই, শগুনিও তো খায়। আমি দাঁড়িয়ে রাখি, রবীন্দ্রনাথ তো দাঁড়িয়ে রাখছে, কাল মার্ক্স তো দাঁড়িয়ে রাখছে, তাহলে কি হয়েছে? কথা বুঝতে পেরেছেন? সুতরাং মাথা নত করতে হবে, আল্লাহরে সেজদা দিতে হবে, এমনি এমনি মুমিন হতে হওয়া যাবে না। সবে বরাত আসলো, মাশাআল্লাহ, আগের থেকে রেডি, রুটি তৈরি, গোশত তৈরি, তারপরে গোসল করবে কোন জায়গায় তাও তৈরি, শোনা আছে যে প্রত্যেক ফোটায় ফোটায় 100 করে নেকি হবে গোসলের পানিতে, তেল তোল মাইখিয়া ভালো করে গোসলের জন্য রেডি হয়ে গেছে, গোসল টোসল করিয়া এরপরে গোশত খাইলো খুব, গোশত টোশত খায়া খায়া তারপরে 2 রাকাত 6 রাকাত নামাজ পড়িয়া ঘুমায় ফেলে, মনে করলো যে পিছনের গুনাহ মাফ হয়েছে। না, এত সহজ না, কথা বুঝতে পেরেছেন? এত সহজ না। শেষ রাত্রে ঘুমায় ভজন নষ্ট করছে ওই পাগলের মতো, এক পাগল বলছিল যে মিয়া তুমি গরু কেন, ভালো মানুষকে পাগলে বলতেছি গরু কেন, কয় ঘুরতেছি গরু তালাশ করি, একটা গরু কিনবো, পরশুদিন কোরবানি হবে, কোরবানির গরু তালাশ করি কিনবো, পাওনা কয় না পাইনি, পাওনা তাতে কি হয়েছে, একটু মাঠে কত গরু আছে একটা ধরে নিয়ে জবাই দিই, কয় যে তো তুমি পাগল, তোমার কথা, পরের গরু জবাই দিলে তো গুনাহ হবে, আমি গরু কিনে জবাই দেবো, কয় তুমি পাগল, আমি পাগল, পাগলে বলতেছে তুমি পাগল, তুমি কোরবানি উপলক্ষে একটা ভালো নিয়ত করে একটা গরু তুমি ধরবা, সে যার করবি ভালো নিয়ত করিয়া কোরবানির দিনে নামাজ পড়িয়া এসে আল্লাহু আকবর বলিকে জবাই দিয়ে দেবে। এখন তুমি চুরি করছো সেজন্য একটা পাপ হবে, আর আল্লাহ রাস্তায় কোরবানি করছো সেজন্য একটা সওয়াব হবে, কোরবানির সব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাবা পাপ। মুসলমানের অবস্থা তাই হয়েছে, সারা বছর গুনাহ করে, ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি জুয়া মিথ্যে কথা সব বলে, সবে বরাতে সমানে ইবাদত করে মনে করে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, আর রাতের বেলায় খাও গোশত আর রুটি খায় না ওজন হবে, এটার নাম পাগলামি। আচ্ছা, আপনারা শিক্ষিত লোক যারা, তারা তো বোঝেন, আপনারা সবই শিক্ষিত ভালো মানুষ, আপনারা নিশ্চয়ই বোঝেন বোনাস, ঈদে বিভিন্ন মিল কারখানা বোনাস দেয়, বোনাসটা বোঝেন তো? একটু কথা না কইলে আমি বুঝি কেমনে, বোনাস বোঝেন? ধরুন আদমজি জুট মিল কর্তৃপক্ষ, তারা ঘোষণা করেছে ঈদের একদিন আগে 28শে রমজান অথবা 29শে রমজান আমরা ঈদ বোনাস দেব। এখন ঈদ বোনাসের কথা শুনিয়া ঢাকার থেকে গাড়ি গাড়ি ভর্তি লোক যাইয়া যদি গেটে দাঁড়ায় আমাদের ঈদ বোনাস দেন, ঈদ বোনাস দেবে ওদের কথা? বোনাস কাদের জন্য? যারা মিলে এমপ্লয়, যারা কর্মচারী, ওদের জন্য বোনাস। বাইরের লোকেরা বোনাস বোনাস করে যদি বেশি চিল্লায় তাহলে বোনাস পিঠের উপরে দেবে না, পিঠের উপরে বোনাস দিয়ে দেবে। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এগুলি হল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বোনাস। এই বোনাস কাদের জন্য? যারা নামাজি, যারা দিনদার, যারা চরিত্রবান, যারা ইমানদার, ওদের জন্য বোনাস। সারা বছর নামাজ নাই, ছয় বরাত শেষ হয়ে গেলে নামাজ নাই, আর এরা বোনাস নিতে যায় আল্লাহর কাছে, সারা রাত জেগে জেগে ইবাদত করবা, আর পরের দিন থেকে আবার যে শয়তান সেই শয়তান, কথা বুঝলেন? ওই যে আমি এই কথাটা বললাম, কমরউদ্দিন মুসলি সাহেবের নাম মনে আছেন আপনাদের? আরে ভাই কথা বললেন, কমরউদ্দিন মুসলি সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, শুনলাম কোন এক জায়গা থেকে উনি নৌকা বাইরে যাচ্ছেন, তারপরে রোজার দিন একজনে কয় মুসলি সাহেব আমার একটু নেবেন, আমি একটু যাবো, কোন জায়গায় যাবো, লোক জায়গায়, তারপরে তারা নিছে নিয়া, সে বলছে যে আমি একটু ভাই আপনারা সাহায্য করুক, হয় না বাও লাগবে না, আমি সব কামাই করি তুমি বসো, অনেক দূর চলে গেছে। তারপরে সেই লোক একটা সিগারেট ধরেছে, আরে মিয়া রোজার দিন তুমি সিগারেট ধরাইছো কেন? কয় যে আমি রোজা না। কেন রোজা না? কয় যে আমার প্যান ব্যথা করে। প্যান ব্যথা করে তুমি সিগারেট খাও কেন? তারপরে উনি নৌকা উল্টা দেশে, কয় আপনি যান কোথায় উল্টা উজানে? কয় যে তুমি যে জায়গায় দিতে উঠছো আমি সেই জায়গায় নামাবো। কয় যে না আমার এই জায়গায় নামা যেন, আপনি কষ্ট করে উল্টে যান না। কয় না কোথায় শয়তান কোথায় নামাবো, যে জায়গায় শয়তান সেই জায়গায় নামাই দিয়ে আসবো। কোমরে দিব শুনি সাহেব জি, তাই আর শুনছেন না আমার ভাইরা, এই রকমের নামাজ নেই রোজা নাই, অনেক আছে রোজার মাস আসলে গ্যাস্ট্রিকের ব্যায়াম হয়, রোজা রাখে না, কি হয়েছে? কয় যে গ্যাস্ট্রিক, আল্লাহ জনমের মতো গ্যাস্ট্রিক বানাই দিতে পারে, পারেন কিনা? খবরদার, হুঁশিয়ার হয়ে যাবে। এই রমজান বরকতের মাস, রহমতের মাস,
পবিত্র মাস, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সকলকে রোজা রাখার তৌফিক দেন, জোরে কোন আমিন। রোজা আসছে মানুষের চরিত্র ভালো বানাবার জন্য। হায় রে বাবা, এই রোজা আসলে মুসলমানদের মেজাজ যায় খারাপ। হিন্দুরা বিকেল বেলায় মাছের বাজারে যায় না, মুসলমানদের রোজা মেজাজ খারাপ। বেলা ১২টার সময় চোখ লা, ২টার সময় গালাগালি, তারে বলা লাগে ভাই তারে কয় সারা। লোকেরা কয় দুনিয়াতে স্যাচ্ছে, কয় যে রোজায় ধরছে। অফিসে গেছে কাজ করতে পারে না, ঘুমায়, কয় লোক ঘুমায় কেন, কয় যে রোজায় ধরছে। যে রোজা তার চরিত্র ভালো বানাবে, সেই রোজা দিয়ে তার চরিত্র নষ্ট হচ্ছে, তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ হলো ঘুমা, সেই মেজাজ খারাপ হয়। মেজাজ খারাপ হয় কেন? পেটে অশান্তি হলে মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ বলছে যে সারাদিন একটু না খেয়ে থাকো। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আল্লাহর গোলায় অনেক খাদ্য জমা হবে নাকি? না, সেজন্য রোজা না। রোজার অনেক ফায়দার মধ্যে এটাও, গরিব মানুষ যে না খেয়ে থাকে সারাদিন, তুমি যেন বোঝো, এটাও একটা। কিন্তু আমরা সারাদিন না খাইয়া ওই ইফতারের সময় সুদে আসলে সব উসুল করি, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, বুট, জনমের মতো খায়, খাইয়া মাগরিবের আগে শেষ হয় না, কয় ও মাগরিবটা পড়ে আসি তারপরে খায়। এমন খাওয়া খায়, খাইয়া তারপরে ডাক্তারের কাছে গেছে, কয় যে ডাক্তার সাহেব আমি তো আর শ্বাস করতে পারিনি। কেন? কয় যে খাইছি বেশি, সবে বরাদ্দ খুব বেশি খেয়ে ফেলাইছি। কয় দুইটা ট্যাবলেট খাও আর এক গ্লাস পানি, খাওয়া খায় প্যাটে উকুন মারা যায় এমন খাওয়া খায়। এরপর তো ঘুম আসবে, এরপর তো মেজাজ খারাপ হবে। আর আমার সার ঔষধ সমানে বিক্রি হবে। আমার বন্ধুগণ, এই যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা আমাদের দায়ী হতে হবে। এই পবিত্র রজনী আল্লাহ পাক বোনাস স্বরূপ দিয়েছেন দিনদার, ইমানদার, পরিষ্কার তাদের জন্য যারা জীবনকে তৈরি করবে, ওদের জন্য এই রাত দিয়েছেন। এই রাতকে বেশি বেশি ইবাদত করে জীবনকে পরিশুদ্ধ করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে। নেক কাজ কারে কয়, সেই ব্যাখ্যাটা সংক্ষেপে দিয়ে দিই। নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এই জন্যে যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উন্নত সেটা যাচাই করার জন্য। এখন আমলে আসানে আমল, উন্নত আমল কি তার ব্যাখ্যা কি? উন্নত আমলের জন্য দুইটা শর্ত। উন্নত আমলের জন্য কয়টা শর্ত ভালো করে বোঝেন আর শোনেন। উন্নত আমলের জন্য দুটি শর্ত। একটি শর্ত হচ্ছে আমলটা হতে হবে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমলটা হতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে আমলটা হতে হবে সুন্নতে নববীর উপরে, রাসূল পাক যেভাবে কাজটি সম্পাদন করেছেন তার উপরে হতে হবে, তাহলে এটা হবে আহসানে আমল। আপনি নামাজটা কেমনে পড়বেন, আপনার পীর সাহেব যেমন পড়েন ওই রকম, আপনার মাওলানা সাহেব যেমন পড়েন ওই রকম, আপনার মহাদ্দেস সাহেব ওই রকম না, আমার নামাজ পড়তে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ, রাসূল হচ্ছেন মডেল, সব ব্যাপারে আদর্শ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুকরণ অনুসরণ জীবনের সব ক্ষেত্রে করতে হবে, তাহলেই প্রত্যেকটি কাজ আহসানে আমল হবে, উন্নত মানের কাজ হবে। যদি সত্যিকারের আমরা সে আমলটাকে আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে বুঝতে হবে প্রথম কাজ ইমান, দুই নম্বরে নেক কাজ। দুই নম্বরে কি? নেক কাজ। যদি ইমান না থাকে আর অনেক ভালো ভালো কাজ আপনি করেছেন, তাহলে হবে জিরো প্লাস জিরো প্লাস জিরো, সমান সমান কত হবে? জিরোই। এই জন্য কাজটি আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, নেক কাজ দিয়ে জীবনকে ভরে ফেলে দিতে হবে, জীবনকে ভরে ফেলে দিতে হবে। তিন নম্বরের যে কথাটি জীবন সফল হওয়ার জন্য, তা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। ইমান, আমলে সালেহ, আর তিন নম্বরের কাজ হলো হকের দাওয়াত দেওয়া। তিন নম্বরের কাজ কি বলুন? তিন নম্বরের কাজ কি? হকের দাওয়াত। হক কি? ইসলাম। হক কি? জোরে বলুন, হক কি? ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইসলামের দাওয়াত, মানুষকে বুঝাতে হবে ইসলাম ছাড়া উপায় নেই। ইসলাম হচ্ছে এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মুকম্মল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার মধ্যে আছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব আছে।
কোরআন শরীফ আছে না অর্থনীতি রাজনীতি আছে না আমাদের দেশে কথা উঠেছে যে ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করতে হবে ধর্ম আর রাজনীতি আলাদা এ ধরনের কথা শহরে বন্দরে হয় মানুরি পাড়ার মতো এই প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এসব কথা বোধহয় বলা হয় না বলা হয় ধর্ম আর রাজনীতি আলাদা বলে আমার ভাইরা মনে রাখবেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি একটি কুফরি মতবাদ জোরে বলেন এটি কি মতবাদ দুনিয়ার সব আলিম সব মুহাদ্দিস সমস্ত মুফাসসির একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে কুফরি মতবাদ যেহেতু আল্লাহর কথার সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা সাংঘর্ষিক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ও বিশ্বাসীরা তোমরা যারা আমার উপর ঈমান এনেছো আল্লাহর পরে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো কোন ক্ষেত্রে আনুগত্য করো সকল ক্ষেত্রে কিন্তু ধর্ম নিরপেক্ষবাদী যারা তারা বলে যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার ধর্ম ব্যক্তিগত ব্যাপার জীবনের সব ক্ষেত্রে ধর্ম পালন করা যাবে না এই কথাই তারা বলে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে ধর্ম পালন করা যাবে না ধর্ম ব্যক্তিগত ব্যাপার তাহলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হলো না যারা বলে সাংঘর্ষিক হলো না এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ যারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা বিধান করার জন্যই ধর্ম নিরপেক্ষ মতবাদ এই কথা যারা বলে তাদের জন্য দেখতে হবে ভারতে ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি স্বীকৃত শাসনতান্ত্রিক স্বীকৃত মতবাদ কিন্তু এই মতবাদ দিয়ে তাদের দেশে তারা কি সংখ্যালঘুদের যান মাল এবং তাদের উপাসনালয়কে নিরাপত্তা দিতে পেরেছে জোরে বলেন পেরেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আর একবার প্রমাণ করে দিল যে এটা কোনো মানুষের জন্য সঠিক মতবাদ হতে পারে না ওরা বাবরি মসজিদ ভেঙেছে ভারতের প্রধানমন্ত্রী নরপশু রাও এটা নরসীমা না এটা নরপশু পৃথিবীতে কোন মানুষ আজ পর্যন্ত মসজিদ ভাঙ্গার অপরাধ পৃথিবীতে কেউ করে নাই ঠিক কিনা করে কেউ করেনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শয়তান নরপশু ভারতের প্রধানমন্ত্রী এটা কি শয়তান জোরে বলো ওটা কি এই শয়তানটি বিজেপি দিয়ে মসজিদ ভাঙাইছে বাবরি মসজিদের উপরে যখন শাবল এবং কোদাল চলতেছিল সিএনএন কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে যখন আমরা এই দৃশ্য দেখেছি আমার তো মনে হচ্ছিল যে এই শাবলগুলি মসজিদের উপরে পড়ছে না বরং পৃথিবীর 125 কোটি মুসলমানের কলিজার উপরে পড়তেছে মুসলমানদের কলিজা ভেঙে চুড়ে ওরা টুকরা টুকরা করে দিচ্ছে মসজিদে মসজিদ ভাঙা হয় এরপর সে মুসলমানের কলজায় আগুন জ্বলে না ওইটা কি মুসলমান না ওইটা কি মুসলমান না এটা মুসলমান ভারতের মুসলমানেরা তারা রাস্তায় নেমেছে নিরস্ত্র প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে নরপশু পুলিশেরা এই মুসলমানদেরকে গুলি করে পাখির মতো শিকার করেছে যখন মসজিদ ভাঙা হয় পুলিশেরা রাইফেল নিয়ে নীরব হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে না একটা ফাঁকা গুলিও করে না অথচ মুসলমান গুলি মেরেছে একটা দুইটা না হাজার হাজার মুসলমান মেরেছে এ পর্যন্ত শত শত মসজিদ ভেঙে তারা টুকরা টুকরা করে ফেলেছে ভারতের একটা বড় রকমের এজেন্ট বড় রকমের দালাল ভারতের একটি দল আমাদের দেশে কাজ করে আছে না আছে কিনা কম ভারতের এই গোলামেরা বাংলাদেশ পার্লামেন্টে যখন ভারতের এই কাজের প্রতিবাদ আর নিন্দা জানাচ্ছিল সেই গোলাম দলটি যদি 5 ভাগ বলেছে মসজিদ ভাঙার কথা 95 ভাগ বলেছে ভারতের স্বার্থের কথা জোরে করে নাউজুবিল্লাহ ওরা মসজিদ ভেঙেছে টুকরা টুকরা করে দিয়েছে আমরা মসজিদ ভাঙার প্রতিশোধ নিতে গিয়ে বাংলাদেশে কোনো মন্দির ভাঙতে পারি না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মন্দির ভাঙা যাবে না যদি কেউ মন্দির ভেঙে থাকে কোথাও নিশ্চয়ই সব অপরাধ করেছে আমরা ইসলামে প্রতিশোধের নীতিতে বিশ্বাসী নয় অপরাধ করেছে ভারতীয় হিন্দুরা সেজন্য বাংলাদেশের হিন্দুরা দায়ী নয় ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশে বসবাসরত নাগরিক হিন্দুরা
কিছুতেই দায়ী নয়, ঠিক কিনা? একথা মনে রাখতে হবে। তবে ভারতকে এর মাশুল দিতে হবে, এর মাশুল দিতে হবে, কোনো সন্দেহ নাই। ভারত তাকে মনে রাখতে হবে, ভারত রাশিয়ার চাইতে শক্তিশালী নয়, রাশিয়ার মতো প্রচণ্ড শক্তিশালী দেশ, পারমাণবিক অস্ত্রের গুদাম যার কাছে, রাসায়নিক অস্ত্রের গুদাম যার কাছে, সেই রাশিয়া আফগানকে ভাঙতে এসে রাশিয়া নিজেই ভাঙেচুরা টুকরা টুকরা হয়ে গেছে, যায় নাই? আজকে পবিত্র লাইলাতুল বারাত, আপনারা বিশ্বাস করুন, নরপশুরাও ভারতের বাবরি মসজিদকে যেভাবে ভেঙেছে, মসজিদের ইটগুলো যেভাবে টুকরা টুকরা করেছে, গোটা ভারত ইতিহাসের থেকে, মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে বুঝে যাবে ইনশাআল্লাহ। আজ হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা লড়াই হবে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, এটা আমার কথা নয়, এটা বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু মাজাহ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এর রাবী। হযরত আবু হুরায়রা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর লোক কিয়ামতে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষিত হবে। এক শ্রেণী হচ্ছে ওরা যারা ঈসা আলাইহিস সালামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করে শাহাদাত বরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন। দ্বিতীয় শ্রেণী, রাসূলুল্লাহ বলছেন, হিন্দুস্তানের সঙ্গে একটা জিহাদ হবে, ওই জিহাদে যারা শহীদ হবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন। হযরত আবু হুরায়রা বলেছেন, এই হাদিস বর্ণনা করে তিনি বলেছেন, আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখেন, তাহলে হিন্দুস্তানের ওই লড়াইতে শরীক হয়ে আমি যদি শহীদ হতে পারি, তাহলে কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমিও মুক্ত বলে আল্লাহর কাছে ঘোষিত হতে পারবো, এবং মুক্ত হয়ে আমি মুক্তভাবে বিচরণ করতে পারবো। এই আশা তিনি পোষণ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সেই জেহাদ আজও হয়নি, ইতিহাস তা প্রমাণ করে না। জেহাদ একটা হবে ভারতের সাথে, সেই জেহাদ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর আর পুলিশ নয়, শুধু 11.5 কোটি তাওহিদী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ ভারতের কাছ থেকে কড়ায় কন্ডায় আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। হবে আল্লাহ পাক মোমেনদের সাথে থাকেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন ভয় নাই, কোন চিন্তা নাই, তোমরা যদি মোমিন হও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জয়ী করবো। জোরে কর সুবহানাল্লাহ, তোমরা বিজয়ী হবে তোমরা যদি মোমেন হও। সুতরাং হকের দাওয়াত নিয়ে অগ্রসর হতে হবে, ইসলামের বিজয় আসতেছে সামনে, ইসলামের চরম চূড়ান্ত বিজয় আসবে। আজকে মানবিকতার যত তরুণ যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, যারা এই মাহফিলে তোমরা এসেছো, যুবকদের বলবো, তোমরাই ইসলামের মূল মেরুদণ্ড, তোমাদেরকে রাসূলুল্লাহ ভালোবেসেছেন, ইসলাম তোমাদেরকে কদর করেছে, তোমাদেরকে আসতে হবে মূল পথে। ওইসব আজেবাজে আন্দোলন ছেড়ে দিতে হবে, মানুষের তৈরি করা মতবাদ এসব আন্দোলন ছেড়ে দিতে হবে। তোমরা চিন্তা করে দেখো না, তোমাদের নেতারা তোমাদেরকে, তোমাদের কাছে কি চায়, তোমাদের নেতারা তোমাদেরকে কি বলে, তোমাদের নেতারা তোমাদের কাছ থেকে শুধু শক্তি চায়, তোমাদের রক্ত চায়, তোমাদেরকে চরিত্রমান বাড়াবার জন্য তারা কোনো চেষ্টা করে না। তোমাদের নেতারা কখনো বলে না, ছেলেরা নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত মতো, মা বাপের খেদমত করো, এইসব কথা বলে? এই রোজার মাস আসতেছে, রোজা রেখো, ওস্তাদের সম্মান করো, এরকম বলে? কিসের ওস্তাদের সম্মান করবে, কলেজের প্রিন্সিপাল পিটাইয়া দাগ তার সব ভাঙিয়ে ফেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন
বাইশখান চলার মনিরুজ্জামান মিয়া সাংবাদিক সাক্ষাৎকারে বলতেছিলেন, দুঃখ করে আমি বিশ্ববিদ্যালয়ের এমন এক জন্তু, আমার দাঁতও নাই নখরও নাই, খালি বসে বসে মার খায়। আমরা বলেছি মার তো খাবিনি, মেহমান দাওয়াত দিয়ে নিজের পোষা গুন্ডা দিয়ে মার খাওয়ায়, মার আপনি খাবেন না খাবেন না, এটা খাওয়া খুব স্বাভাবিক কথা। আদব শিক্ষা সেখানে দেওয়া হয় না, তোমাদের নেতারা তোমাদেরকে আদব শিক্ষা দেয় না, তোমাদের হাতে টাকা দেয় মদ জুয়া জেনা ব্যবচার ইত্যাদির জন্য, তোমাদেরকে অস্ত্র দেয় অন্যের সভাপণ্ড করার জন্য, অন্যের দল ভাঙ্গার জন্য, এই সব করে তোমাদেরকে চরিত্রমান বানাবার জন্য তাদের কোনো প্রোগ্রাম নাই। কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে তরুণদেরকে ফিরে আসতে হবে ইসলামের সুচিতল ছায়াতলে, এখানেই শান্তি, এখানেই মুক্তি, এখানেই নাজাত, চলে আসো এই ইসলামের দিকে, এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। আজকে বসনিয়ার উপর অত্যাচার হতেছে, বসনিয়ার মুসলমানরা মার খেতেছে, আলজেরিয়ায় মার খেতেছে, প্যালেস্টাইনে মার খেতেছে, প্যালেস্টাইনের নো ম্যানস ল্যান্ডে ইসরায়েল আর লুবনান এর মাঝখানে নো ম্যানস ল্যান্ডে প্রায় 500-এর মতো ফিলিস্তিনি মুসলমানেরা কষ্ট পাচ্ছে। মুসলমানেরা বিপদে পড়লে জাতিসংঘ দেখে না, আমেরিকাও দেখে না, ব্রিটিশও দেখে না, কেউ দেখে না, মুসলমান বিপদে পড়েছে। একটা কুত্তা বিড়ালের জীবনের যে দাম আছে মুসলমানদের দাম ওদের কাছে নাই, এইভাবে হ্যাঁ প্রতিপালন তারা করতেছে। আজ ভারতে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, বার্মায় নির্যাতিত, সব জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতনের পরই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোনটা প্রতিষ্ঠিত হবে? ইসলাম প্রতিষ্ঠিত হবে। সেজন্য এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, ইসলামী আন্দোলনের শরীক হতে হবে। কিন্তু ইসলামী আন্দোলনের শরীক হওয়ার ব্যাপারে অনেকে আবার কয় কি কয় যে, হুজুর কোন ইসলামে যাবো, করো ইসলামের এত দল কোনটায় যাবো, সেই জন্য কোনোটায় যাই না। কি বলেন? বলেন এরকম কোনটায় যাই না, কোনটায় যাবো? বহুত দল। আমি বলি ভাই এটা হলো একটা সালাকি জবাব, এটা একটা সালাকি জবাব। আপনি যখন অসুখ হয় তো ডাক্তারের কাছে যান, বাজারে কি ডাক্তার একজন আছে না কয়েকজন আছে? হোমিওপ্যাথি ডাক্তার আছে, অ্যালোপ্যাথি ডাক্তার আছে, আয়ুর্বেদিক ডাক্তার আছে, হার্বাল ডাক্তার আছে, সায়েন্স পদের ডাক্তার আছে, একজনে কয় সর্দি হয়েছে, একজনে কয় প্যারাসিটামল খাও, আরেকজনে কয় পাইরালজিন খাও, আরেকজনে কয় মিক্সিনা খাও, আরেকজনে কয় সিরাপ খাও, আরেকজনে কয় ট্যাবলেট খাও। আপনি কি রাগ করে বলেন যে ডাক্তাররা এক একজনে এক এক রকমের কথা কয়, আর এত ডাক্তার আমি কোনো ঔষধই খাবো না, না খাইয়ে মরবো, এরকম বলেন না? বুদ্ধি খাটাইয়া এমন একটা ডাক্তারের কাছে যান যার ভালো হাত যশ আছে, এরকম একটা ডাক্তারের কাছেই আপনি চলে যান। ইসলামের অনেকগুলি দল, তাতে আপনার কি হয়েছে? আপনার কাজ দুইটা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আবার ওই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত যেমন ফরজ, আকিমুদ্দিন তেমন ফরজ, দিনকে প্রতিষ্ঠা করো আল্লাহ বলেছেন। এই দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনার কাছে দুইটা পথ খোলা, হয় আপনি নিজে একটা আন্দোলন করবেন পারলে, আর না পারলে যেটা আছে সেটার সাথে শরীর হবে। কথা বুঝতে পেরেছেন? আপনার কাছে বুঝতে হবে কোন আন্দোলনটা সঠিক, কোনটার সাথে গেলে কাজ করলে আপনি একটা আধুনিক স্টেপ পরিচালনা করার মতো দক্ষ জনশক্তি তৈরি করে কারা, সেগুলো বুঝে শুনে তাদের সাথে গিয়ে শরীর হয়ে ইসলামী আন্দোলন করতে হবে। ওই কথা বলে পার পাওয়া যাবে না যে ইসলামী আন্দোলন অনেকগুলি, সেই জন্য আমি গোড়াটা করবো না, এইটা বলা যাবে না। হকের দাওয়াত, ইসলামের এই দাওয়াত পৌঁছে দিতে হবে। আর চতুর্থ সবরের শর্ত হচ্ছে সবর ইখতিয়ার করতে হবে। কি করতে হবে? সবরের কথা কেন বলা হচ্ছে? সবরের কথা এই জন্য বলা হচ্ছে, দিনের দাওয়াত এমন এক জিনিস, এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার কোন পয়গাম্বর দিনের দাওয়াত দিতে গিয়ে মুসিবতে পড়ে নাই, এমনটি হয়নি। এই পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস, এমন একজন পয়গম্বর দুনিয়ায় পাঠাই নাই যার সঙ্গে ঠাট্টা করে নাই, লোকেরা বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, মারধর করে নাই, যারে পাঠাইছি তার উপরেই অত্যাচার হয়েছে। সুতরাং নবীদের উপরে অত্যাচার হয়েছে, সাহাবায়ে কিরামদের উপরে অত্যাচার হয়েছে। অত্যাচার হতে হতে নবীরা এবং তার সাথী সঙ্গীরা বলেছেন মাতা নাসুল্লাহ, ওই মাঝখানে কে দাঁড়াল? ওই জায়গাটায় প্রায় লক্ষ্য করতেছি দাঁড়ায় বসে, এটা তো খুবই অন্যায়। মাহফিলের ভিতরে কোরআনে কারিমের আলোচনা হচ্ছে, দাঁড়ানো ওঠা বসা করা এগুলি খুবই বেয়াদবি। আপনারা কি বেয়াদবি করবেন নাকি? বেয়াদবি কাউকে করতে দিয়ে না, যে যেখানে দাঁড়ায় আসতে আপনি সেখানে বসাইবেন, যাতে কেউ বেয়াদবি করার দুঃসাহস পোষণ না করে। ভাইরা আমার, সবর ইখতিয়ার করতে হবে, বিপদ মুসিবত আসবেই, এটা এমন একটা পথ, এ পথে চলতে গেলে বিপদ আসবে। সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছে, স্বয়ং আল্লাহর নবী অত্যাচারিত হয়েছেন, কাজী মারধর আসবে না এরকম কোনো পথ নাই।
আপনি বলবেন অনেক জায়গায় গেলে বলে হুজুর এরকম ছোট্ট একটা দোয়া শিক্ষা করে দেন, যেই দোয়াটা পড়লি বেশ চলে যাওয়া যায়। বলি ভাই রাসূলুল্লাহ বাবা বেশ যাওয়ার জন্য কোন সূরা বলি আবিষ্কার করেন নাই যে সেই সূরা পথে বেশ যাওয়া যাবে, এরকম কোন পথ নাই। পথটা হচ্ছে সাবলীল, পথটা খুব সোজা, এই পথ তৈরি করেছেন, নির্মাণ করেছেন পয়গম্বরেরা, সাহাবায়ে কেরাম এই পথে চলেছেন, ওই পথটাই হচ্ছে ইসলামের পথ। আর এ পথে আপনাকে আন্দোলন করতে গেলে আপনাকে মুসিবত আসবে, আপনার উপরে কষ্ট আসবে, বিপদ আসবে। হযরতে বেলালের কষ্ট, হযরতে খাব্বাবের কষ্ট, খোবাইবের কষ্ট ভুলে গেলে হবে না। হযরতে খাব্বাবকে খুঁটির সাথে বেঁধেছে আর চতুর্দিক থেকে তীর তরবারি তার উপরে নিক্ষিপ্ত হয়েছে, আর এক পর্যায়ে নেতা বলছে থামো ওকে আর বেরোনা, আমি একটু কথা বলি। নেতা বলতেছে খাব্বাব তোমাকে এই জায়গা থেকে একটা শর্তে ছেড়ে দিতে পারি, তোমাকে ছাড়ার পরে এইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাকে মাপ করবো, তার উপর অত্যাচার করবো, তাতে যদি তুমি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া যেতে পারে। এতক্ষণ ধরে যিনি অস্ত্রের আঘাত সহ্য করতে ছিলেন, তিনি কথার আঘাত সহ্য করতে পারলেন না। তিনি বললেন ওগো কাফির বেঈমানেরা শোনো, তোমাদের অপবিত্র হাত দিয়ে রসুলের গায়ে অস্ত্র মারা তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়ে আল্লাহ নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো তাহলে আমি তা বরদাস্ত করব না। কাফেররা তীর মারা শুরু করে দিল, তরবারি মারতেছি, বল্লম মারতেছে, গোস্তু কেটে কেটে পড়ে যাচ্ছে। হযরতে খাব্বাব তখন তিনি মাথা নিচু করে আল্লাহর দরবারে বলতেছেন রব্বুল আলামিন হায়াত তো ফুরিয়ে বোধহয় গেল, আমার মনে হয় এখন আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার মন বলে যদি আমি দুই রাকাত নামাজ পড়ে তোমার সেজদা দিতে পারতাম জীবনটা বড় খুশি হতো, আরাম পাইতাম, কিন্তু আমি তো বাধা, আমি তো সেজদা করতে পারবো না। তবে তোমার কাবা শরীফ আমার সামনে, আমি মাথা নিচু করে দিলাম বাঁধা অবস্থায়, আমার এই বাঁধা অবস্থায় মাথা নিচু করাটাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে তুমি ধরে নিও। কাফেররা বুঝতে পেরেন হযরতে খাব্বাবের মাথাকে ঘুরাই দিলেন অন্য দিকে, সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব পড়লেন আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, জিন্দগি মুখ ঘুরাও না কেন সেদিকে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই, সব দিকেই আল্লাহ আছে। এভাবে করে কষ্ট দেওয়া হয়েছে সাহাবীদের, আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়েছে, দান্দার মুবারক শহীদ করেছেন, তাইবের ময়দানে রক্ত ছড়িয়েছেন, এগুলির বিনিময় মদিনা মুনাব্বরা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, নবীজি প্রেসিডেন্ট হয়েছেন, আর কোরআনের সংবিধান চালু করে দিলেন, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গিয়ে সুখী সমৃদ্ধশালী স্থিতিশীল একটা দেশ তৈরি হয়ে গেল। নবীজি বললেন খাইরুল কুরুন কারণে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, আমার যুগই শ্রেষ্ঠ যুগ, যে যুগে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, সুন্দর শোষণ মুক্ত একটি দেশ তৈরি হলো। আমি তাই যুবকদের বলবো, শিক্ষিত লোকদেরকে বলবো, শিক্ষকদের বলবো, সব শ্রেণীর লোক পেশাজীবী লোকদেরকে বলতে চাই, দুনিয়ার কোন মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আসে না, পুঁজিবাদ শান্তি দিতে পারে নাই, সমাজতন্ত্র সে তো এক পচা গলা, এক গলিত দেহের নাম না যেটা দুর্গন্ধ ছড়াচ্ছে পৃথিবীতে আজ, সমাজতন্ত্র শেষ, পুঁজিবাদ শেষ, তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদ দুনিয়ার দিক থেকে বিদায় হওয়ার পথে, এখন ইসলাম ছাড়া কোনো উপায় নাই, ইসলাম ছাড়া উপায় আছে, যারা বলেন উপায় আছে, বিশ্বাস করুন ইসলাম শুধু আপনার নামাজ রোজা হজ যাকাতের জন্য আসে নাই। আপনারা বুঝেন না কেন এই জিনিসটা, যে ইসলাম যদি শুধু দাড়ির কথাই বলবে, শুধু টুপির কথাই বলবে, শুধু কদু খাওয়ার কথা বলবে, শুধু সুরমা লাগাবার কথা বলবে, শুধু পাঁচ অক্ত নামাজের কথা বলবে, তাহলে নবীরা মাইর খাবেন কেন? জি এটা চিন্তা করেন না, নবীরা মাইর খেলেন কেন? নবীদের স্বভাবের কারণে মাইর খেয়েছে নাউজুবিল্লাহ, নবীদের চাইতে শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না, এত বড় চরিত্র মার কেউ হতে পারে। তাহলে এই চরিত্রমার লোকেরা মার খেলেন কেন? এই জন্য খেয়েছেন, তারা বলেছেন সৃষ্টি যা আইন চলবে, এই গোটা পৃথিবী আর এই মানব মন্ডলী কার সৃষ্টি? সরে সরে চিল্লায় বলুন এই পৃথিবী আর এই মানুষগুলি কার সৃষ্টি? আকাশ কার সৃষ্টি? বাতাস কার সৃষ্টি? সব আল্লাহ। আইন চলবে, সে আইন এখানে সব বুঝতে চেষ্টা করে না, বুঝে অনেকে বলে ধর্মের রাজ, ধর্মের ভিতরে ধর্মীয় জনসভায় ধর্মীয় মাহফিলে মসজিদে রাজনীতি করতে দেওয়া হবে না, এরকম বলে না? খুব বলে লাগে কি, যখন বলে তারা মনে হয় যেন বাংলাদেশ অদের শ্বশুর বাড়ি, আর আমরা যারা
ইসলামের রাজনীতির কথা বলি, আমরা এদেশে ঘরজামাই হয়ে বাস করি, এরকম মনে হয়? ব্যাপারটি তা না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন, অর্থনীতি আছে, এর মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে সমাজনীতি আছে, সব আল্লাহ বলে দিয়েছেন। দিবিয়ারানি পুলিশ এই আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আইন যারা মেনে চলবে, আল্লাহ পাক বলেন এই কোরআনের শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই, কিসের ভয় নাই? কোরআনের শাসন যেখানে চালু হবে, সুনির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, দর্শনের ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না, ওই সমাজে যদি খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তাও থাকবে না, মানুষেরা শোষণ মুক্ত একটি সুন্দর পৃথিবী তারা লাভ করতে পারবে, যেখানে কোনো শোষণ থাকবে না যদি কোরআনের আইন চালু হয়ে যায়। এই আইন মানুষের তৈরি না, এই আইনের কেতাব কার? এটা বিশ্বাস করুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন। একথা চিন্তা করবেন না যে কোরআন শুধু মৌলবি সাহেবদের, আপনার কোরআন আপনি পড়েন, কেউ নিষেধ করে না, আপনি পড়েন, আপনি বুঝেন, আছে কিনা দেখুন, অরুণের মুখে ঝাল খাবেন কেন? আপনার মুখে তো একটা জিব্বা আছে, নিজে টেস্ট করুন, ঝাল না টক না মিষ্টি, আপনি নিজে টেস্ট করুন, কোরআনে রাজনীতি আছে কি নাই? অন্য কোন মেয়ে লোক কি বললো, কোন পুরুষ লোক কি বললো, তাতে আপনার দরকার কি? আপনি নিজে পড়েন, কোরআন বুঝুন, এর মধ্যে সব আল্লাহ বলে দিয়েছেন, সব কথা খুলে খুলে বলেছেন। কোরআনের কথা যদি আমল করি, আল্লাহ বরকত দিবেন। কোরআনের শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, শোনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ওই দেশের মানুষের জন্য আমি আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব, সমস্ত বরকতের দরজা খুলে দেব, আকাশ থেকে খাদ্য নাজিল হবে, জমিন তার খাদ্যের দুয়ার খুলে দেবে, নদীতে মাছের অভাব হবে না, গাছে ফলের অভাব হবে না, আমি দেব। কে দেবে? পারবে কিনা দিতে? পারবে কিনা? আল্লাহ এটা বিশ্বাস করো না যদি, তাহলে লক্ষ্য করে দেখো, এই পৃথিবীতে মানুষের সংখ্যা কম, অন্য প্রাণীদের সংখ্যা অনেক বেশি, ঠিক না? মানুষের চাইতে গরু, ছাগল, ভেড়া, পোকা মাকড়, তারপরে মাছ, স্থলচর, জলচর প্রাণী, মানুষ বেশি না ওরা বেশি? ওরা বেশি। মানুষের ব্যাংকে টাকা আছে, আপনাদের ব্যাংক আছে না? কেন পুবালি, সোনালী, রূপালী, চৈতালী, বৈকালি অনেক ব্যাংক আছে না? বহুত ব্যাংক আছে। এই ব্যাংকগুলিতে আপনারা টাকা জমা করেন, পয়সা জমা করেন, গোলায় ধান রাখেন আর ব্যাংকে টাকা রাখেন। কোন পাতিশিয়ালের কোন ব্যাংক আছে? পাতিশিয়াল একই আপনার এই বৃষ্টির সময় শীতকালে 10-15টা মুরগি চুরি করে নিয়ে, তারপরে রূপালী ব্যাংকের ম্যানেজারকে বলছে, ম্যানেজার সাহেব আমার নামে একটা অ্যাকাউন্ট খোলেন, এই 10টা মুরগি ধুয়ে দেন, যখন বৃষ্টির সময় বাইরিতে পারবো না তখন এই মুরগিগুলো নিয়ে খাবো। অথবা কোনো শকুন এসে মরা গরু এনে কোনো ব্যাংকে জমা করে দিয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে বলেছেন, অসংখ্য প্রাণী আছে এমন যাদের কোনো সঞ্চয় নাই, অনেক প্রাণী আছে এমন যাদের কোনো সঞ্চয় নাই, সকালবেলায় কোটি কোটি পাখি, কোটি কোটি মাছ, কোটি কোটি প্রাণী খালি পেটে সকালবেলায় বেরিয়ে যায়, আর সন্ধ্যাবেলায় সকলের পেট ভরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাসায় ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, কেউ খালি পেটে বেরে না, কেউ খালি পেটে বেরে না, সকলে পেট ভরে যায়। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকি বিচরণশীল জীব এমন নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই, সকলে রিজকের চাবিকাঠি আমার হাতে, পর্যাপ্ত পরিমাণে আমি রিজক আতা করে থাকি, রিস্ক দান করে থাকি, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাকের দিন কায়েমের সংগ্রামে যদি অগ্রসর হই, আল্লাহ রহমত আসবে। আজ ইসলামী আন্দোলন করার কারণে বাতিলরা সব এক হয়ে গেছে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বাতিলরা কি করছে? এক হয়ে গেছে। রসুলের কথা অনুযায়ী রসুল বলেছেন, আল কুফরু বিল্লাতি ওয়াহিদা, কাফেরেরা আসলে এক যা, দুনিয়ায় সব জায়গায় নিজেদের মধ্যে হাজারো ঝগড়া আছে, বিবাদ আছে, কিন্তু ইসলামরে মারা লাগবে, মুসলমান মারা লাগবে, তখন সব কি হয়ে যায়? এক হয়ে যায়, সব এক হয়ে যায়। আজকে সব এক হয়ে কলেজে, বিশ্ববিদ্যালয়, দেশে বিদেশে সব জায়গায়
সকল ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য হাজারো প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ইসলাম ধ্বংস হবে না। হবে না? ইসলাম ধ্বংস হবে না? বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সাথে যা কা রহা হে আজল সে তাইম রোজ, চরাগে মুস্তফা বিসে শরারে বুলহবিস। সেই আবহমান কাল থেকে আবুল আহাবের স্ফুলঙ্গের সাথে, অগ্নি স্ফুলঙ্গের সাথে মুস্তফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সংঘর্ষ চলে এসেছে, এ পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত। এই সংঘর্ষে আবু জেহেল আবুল আহাবের অগ্নি স্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, জ্বলতে থাকবে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগ জ্বলতে থাকবে, এছাড়া কেউ নিভাতে পারবে না। আজ ইউরোপে যান, আমেরিকা যান, সর্বত্রই ইসলামের জোর আওয়াজ চলতেছে। গত অগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস আমি আমেরিকা ইউরোপ সফর করে এসেছি, তিন মাস সেখানে ছিলাম। এই তিন মাস সফর করতে গিয়ে আগেও দেখেছি এখনো দেখছি ইসলামের আন্দোলন, ইসলামকে জানার জন্য বোঝার জন্য মানুষের চাহিদা আগের থেকে অনেক বেশি বেশি তাদের মধ্যে দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ। সেই লন্ডন শহরে আজ থেকে 90 বছর আগে মসজিদ ছিল মাত্র একটি, সেই লন্ডন শহরে এখন মসজিদ প্রায় 1000-এর কাছাকাছি, গোটা ইংল্যান্ডে 1000 মসজিদ আর 3টা টাইটেল মাদ্রাসা চালু হয়েছে। ইংল্যান্ডে 3টা টাইটেল মাদ্রাসা, কলেজ, হাই স্কুল আর কিন্ডার গার্ডেন স্কুল যা মুসলমানরা চালাচ্ছে তার সংখ্যা 30টি, হেফজখানা আছে বহু, কোরআনের আওয়াজ ইসলামের আওয়াজ, যে দেশে কাফেরদের দেশ সেইখানে কোরআনের বুলবালা হচ্ছে, ইসলামের আন্দোলন চলতেছে, ইসলামের আওয়াজ চলতেছে। আমেরিকাও একই অবস্থা, তারা দেখতেছে যে শান্তি নাই, মানুষের তৈরি করা মতবাদে কোনো শান্তি নাই, বরং অশান্তি আরো বাড়ে, অশান্তি জনমের মতো বাড়ে। চরিত্র কোথায় চলে গেছে আজ? রব্বুল আলামিন, চোখ তোমার এক বিরাট নিয়ামত, আমাদেরকে তুমি দান করেছো, চক্ষু দান করেছো, কিডনি দান করেছো, হার্ট দান করেছো, আমাদের কত কিছু নিয়ামত এই শরীরে দান করেছো যার কোনো শোকর আদায় করা সম্ভব না আমাদের জন্য। আল্লাহ তোমার কাছে দাবি করি, জন্মের পরে যে সমস্ত জিনিস তুমি আমাদের সাথে দিয়েছো, আমাদের শরীরে দিয়েছো, মৃত্যুর আগে এর একটা নিয়ামতও তুমি ছিনাইয়া নিও না। হায় আল্লাহ রব্বুল আলামিন, এমন রোগ আমাদের দিও না যাতে চোখ নষ্ট হয়ে যায়, এমন রোগ দিও না যাতে কিডনি নষ্ট হয়ে যায়, এমন রোগ দিও না যাতে হার্টের বাল্ব নষ্ট হয়ে যায়। আল্লাহ মৃত্যু পর্যন্ত চোখ দুটো খোলা রেখো যাতে তোমার কোরআন দেখতে পারি, যাতে তোমার এই সুন্দর পৃথিবী দেখতে পারি। আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের চোখগুলি সুন্দর রেখো, ভালো রেখো। আমাদের বন্ধু বান্ধবের ভিতরে যাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ তুমি দয়া করে তাদের দৃষ্টিশক্তি ফিরায় দাও, দিনের খেদমত করার তৌফিক তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ যাদের যত রকমের রোগ আছে তোমার কাছে সেবা কামনা করি, দয়া করে তুমি আমাদের সেবা দিয়ে দাও। কয়েক সেকেন্ড সময় আমি ছেড়ে দিলাম আপনাদের কাছে, আপনারা নিজেদের মনের কথা আল্লাহর কাছে এবার নিজেরাই, যার যা বলা আছে মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে নিতান্ত গোলামের মতো প্রভুর কাছে, মহান মালিকের কাছে যার যার মনের কথা সরাসরি আল্লাহর কাছে বলে। আয় আল্লাহ, মনে মনে কে কি চায় তুমি জানো, আলিম বিজাতে সুদূর, তুমি মনে মনে যে যা চাইলো আল্লাহ, তুমি শাহনশাহ, বিশাল আকাশের মালিক তুমি আল্লাহ, তুমি দয়া করে যে যা চাইলো প্রত্যেকের ঝুলি তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। আল্লাহ আর একটা দোয়া করি, এই সময় আমরা একেবারে অন্তর দিয়ে বিশ্বাস করতেছি নিশ্চয়ই তুমি আমাদের দোয়া কবুল করবে, এই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ, রাজশাহীর জন্য দোয়া করতেছি আল্লাহ, ইসলামের সমস্ত বিরোধী শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় কলেজে যে ছাত্র গোষ্ঠী ইসলামের কথা বলে তাদের উপরে সব জামায় পড়েছে আল্লাহ, গতকাল দুটি সোনার টুকরা ছেলেকে তারা শেষ করে দিয়েছে, রবিউল মুস্তাফিজ আল্লাহ ওদেরকে শাহাদাত তুমি মঞ্জুর করো আল্লাহ, ইসলামী ছাত্র শিবিরকে কবুল করো আল্লাহ, ওদের রক্ত হার যেন ঝরে না আল্লাহ। আয় আল্লাহ, রাজশাহীতে বন্য হায়নার মতো হিংস্র জন্তুর মতো সব এক হয়ে ইসলামের এই আন্দোলনের প্রতি তারা জামাই পড়েছে আল্লাহ। আয় আল্লাহ, যত জায়গায় ইসলামের শত্রুরা এক হয়ে এবং ইসলামী আন্দোলনকে ঘায়েল করার জন্য লেগে গেছে তাদের মোকাবেলায় তুমি তো যথেষ্ট আল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই,
اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. أي الله ওদের শরারত থেকে তুমি দয়া করে ইসলামী আন্দোলনকে বাঁচাও, ইসলামের এই কচিকাঁচা সোনার টুকরা ছেলেগুলিকে বাঁচাও, আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করো, আজকের এই পবিত্র রাতে তোমার কাছে মদত কামনা করি, তোমার কাছে সাহায্য কামনা করি, আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে এদের দিকে তাকাও আল্লাহ। কলেজ ইউনিভার্সিটিতে ওরা ছাড়া কে কথা বলে ইসলামের জন্য আল্লাহ তুমি কহো, ওরা ছাড়া কে কথা বলে, ওরা ছাড়া কে ইসলামের সবাককে মিছিল করে তুমি বলো আল্লাহ। আল্লাহ এই ছেলেগুলির নতুন পাইবে না আল্লাহ। আয় আল্লাহ বাতিলকে সংযত করে দাও, সন্ত্রাসীদেরকে সংযত করে দাও, আয় আল্লাহ সন্ত্রাসীদেরকে সংযত করে দাও আল্লাহ। আল্লাহ ইসলামী ছাত্র শিবিরকে তোমার কুদরতি হাতে আমানত তুলে দিলাম আল্লাহ। আল্লাহ তুমি আমানতের হেফাজত করো, আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে এদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। আজকের মাহফিলে যত ছাত্র শিক্ষক যারাই আসছে সকলকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও আল্লাহ। এই মাহফিলে যত লোক এসেছে সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আমরা এখানে বাস করি আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি মহব্বত প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে আমাদের বসবাস করার তৌফিক দান করে দাও। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন সব রকমের উস্কানি থেকে জাতিকে রক্ষা করো। আয় আল্লাহ তাআলা গৃহযুদ্ধের সকল রকমের সম্ভাবনা থেকে দেশটাকে বাঁচাও, ভারতের ষড়যন্ত্র থেকে আমেরিকার আশা সব রকমের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে বাঁচাও, বাংলাদেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করে দেওয়া। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. কিন্তু আমরা জানি এই মাহফিলের ভিতরে আল্লাহ আর মরিদাও আছে, আমাদের আছে আল্লাহ। আমরা জানি ধান যারা বিক্রি করে ভালো ধানের ভিতরে চিকাগুলিও বিক্রি হয়ে যায়, বেগুন যারা বিক্রি করে বিক্রি করতে করতে ভালো বেগুনের সাথে মোকা বেগুন গুলিও বিক্রি হয়ে যায়। আর আল্লাহ আজকের মাহফিলে আমরা যখন মনে করছি তোমার ওইদেরকে নিয়ে আগে আমি আমরা হাত তুলেছি আল্লাহ, তুমি দয়া করে মেহরবানি করে সকলের সাথে আমাদের গুণাকার গুলিও তুমি কবুল করে না। ছেড়ে দিলাম আপনাদের কাছে,
আপনারা নিজেরা মনে আল্লাহর কাছে বলে الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله.